ওই ব্যক্তি জান্নাতে ঢোকার জন্য একটা জিনিস বাধা হয়ে দাঁড়াবে, সেই জিনিসটা হচ্ছে মউত। অর্থাৎ তার যদি মৃত্যু হয়ে যায় সে সরাসরি জান্নাতে ঢুকে যাবে। এত বড় আমল, এত বড় আমল, সে শুধু জান্নাতে ঢুকতে পারতেছে না, মৃত্যুবরণ করলো না এই জন্য। তাহলে কত বড় আমল! এই জন্য আমরা প্রত্যেকেই প্রত্যেক ফরজ নামাজের পর এই আমলটা করার জন্য চেষ্টা করব। প্রত্যেকে আমরা ফরজ নামাজের পর এই আমলটা করার জন্য কি করব, চেষ্টা করব, এটা অভ্যাস করে ফেলব। হোলি স্টার প্রেজেন্স। যখন মোবাইলের যুগ ছিল না, তখন সন্তানের চিঠি পাঠানোর পর মা বাবা কখন এই চিঠির উত্তর শুনবে এটার জন্য ফ্রেশান, মনের ভিতরে তামান্না, আশা কখন সন্তান কি বলছে এটা শোনার জন্য। যখন পাশের বাড়িতে একজনকে দেওয়া হয় চিঠিটা ফাটার জন্য, সন্তানের কথাগুলা অন্য ব্যক্তি ফুটতেছে আর মা বাপ চোখের মধ্যে চোখ দিয়ে পানি ঝরতেছে। কিসের কারণে? সন্তানের কথার প্রতি এত আকর্ষণ। তো সন্তানের কথার প্রতি যদি এরকম আকর্ষণ হয়, আল্লাহর কথার প্রতি কত আকর্ষণ থাকা দরকার! পৃথিবীর বুকে যত কথা আছে, যত বই আছে, সব বই অথবা কোনো কথা অথবা কোনো ব্যক্তি এই কথা বলতে পারবে না যে আমার কথার মধ্যে ভুল নাই, এমন কোনো কথা কেউ বলতে পারবে না। কিন্তু একটা কিতাব আছে, যে কিতাবটা হলো কোরআন শরীফ, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই এটা বলতে পারবে। কোরআন নাজিল হওয়ার পর থেকে নিয়ে এখন পর্যন্ত কেউ কোরআন শরীফের ভুল ধরতে পারে নাই, সামনে ভবিষ্যতেও পারবে না। কোরআন শরীফের ভুল ধরতে গিয়ে বরঞ্চ নিজেই ইমানদার হয়ে গেছে, নিজেই মুমিন হয়ে গেছে কোরআন শরীফের কি ধরতে গিয়ে, ভুল ধরতে গিয়ে। বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাই প্রত্যেক বছর একটা সেমিনার দিতেন। ওই সেমিনারের মধ্যে মুসলিম ব্যক্তিরা অংশগ্রহণ করতে পারতেন, অন্য ধর্মের ব্যক্তিরাও অংশগ্রহণ করতে পারতেন এবং বক্তব্য দিতে পারতেন। যে কোনো ধর্মের ব্যক্তি আসি ওই স্টেজে বক্তব্য দিতে পারতেন। বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাই যখন এই সেমিনারটা দিতেন, তখন ওইখানে একজন মুসলিম ব্যক্তিও ইসলাম নিয়ে কথা বলছেন আর একজন খ্রিস্টান ব্যক্তিও বক্তব্য দিছেন। বক্তব্যের মধ্যে খুব জ্ঞানীমূলক কথা পাওয়া গেছে। তো বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাই বলল, ভাই তোমার কথার দ্বারা বোঝা যাচ্ছে তুমি তো একজন খ্রিস্টান হইতে পারো না, তোমার কথার দ্বারা বোঝা যাচ্ছে তুমি তো একজন খুব জ্ঞানী ব্যক্তি, তুমি তো মুসলিম হওয়ার কথা, তোমার কথার মধ্যে মুসলিমের গ্রাণ পাওয়া যাচ্ছে, তোমার কথার মধ্যে জ্ঞানের গ্রাণ পাওয়া যাচ্ছে, তুমি তো একজন বিধর্মী হওয়াটা আমার কাছে মনে হচ্ছে না। কিন্তু ওই ব্যক্তি ওই সময় কোনো ইসলাম গ্রহণ করে না। পরের বছর যখন আবার এরকম একটা সেমিনার কায়েম করলেন, সেমিনারের মধ্যে আবার আলোচনা করলেন, বক্তব্য দিলেন, কিন্তু মুসলিম ধর্ম নিয়ে বক্তব্য দিছেন। প্রথম বছর খ্রিস্টান ধর্ম নিয়ে বক্তব্য দিছেন, দ্বিতীয় বছর কি নিয়ে বক্তব্য দিছেন, ইসলাম ধর্ম নিয়ে। তখন বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ জিজ্ঞেস করলেন, ভাই গত বছর দেখলাম তুমি ইসলাম ধর্ম নিয়ে বক্তব্য দাও নাই, খ্রিস্টান ধর্ম নিয়ে বক্তব্য দিলা, আর এই বছর দেখতেছি তুমি ইসলাম ধর্ম নিয়ে বক্তব্য দিচ্ছ, এটার কারণ কি? তখন ওই ব্যক্তি কি বলতেছে, আমি খ্রিস্টান ধর্ম এবং অন্যান্য ধর্মের যত বই আছে সব বইগুলাকে আমি নকল করছিলাম, মার্কেটে সাফাইয়ে সাফাইয়ে নকল এটা বিক্রি করছিলাম, কিন্তু কেউ এই বইয়ের মধ্যে ভুল হয়েছে বলে এটা ধরে দেয় নাই। আমার মার্কেট খুব ভালো ছিল, আমার ভালো টাকা ইনকাম হয়েছে, আমি অনেক টাকার অধিকারী হইলাম বইগুলা বিক্রি করি করে, কিন্তু আমি যখন কোরআন শরীফের একটা সাফাকে ডুবলি করি মার্কেটের মধ্যে ছাড়ে দিলাম, তখন আমি ধরা খাইলাম যে এই কোরআন শরীফে তুমি ভুল সাফা করছো, এটার জন্য আমি জবাবদিহিতা হইতে হইল। তখন থেকে আমি শিক্ষা গ্রহণ করলাম যে কোরআন শরীফের একটা আয়াত আছে, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন শরীফ নাজেল করলাম, এই কোরআন শরীফকে হেফাজত করার জিম্মাদারি আমি নিয়ে নিলাম। ওই ব্যক্তি মনে মনে চিন্তা করলো, আমি তো তা অন্যান্য যত ধর্মের বই আছে বইগুলাকে আমি নকল করিয়া মার্কেটের মধ্যে ছাড়িয়া দিলাম,
কিন্তু এই নকল করিয়া মার্কেটের মধ্যে ছাড়িয়ে দেওয়ার কারণে আমার ব্যবসার উন্নতি হইল, কেউ কিন্তু ভুলও ধরতে পারলো না। কিন্তু আমি কোরআন শরীফের যখন ভুল করিয়া কোরআন শরীফের ছাপাকে ভিন্ন রূপ ধারণ করিয়া যখন মার্কেটে ছাড়িয়া দিলাম, তখন কিন্তু আমি ধরা খাইলাম, আমার ব্যবসা মাইর খাইল। তখন থেকে আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম, আসলে কোরআনের মধ্যে ভুল থাকতে পারে না, অন্যান্য ধর্ম যত বই আছে সবগুলোর মধ্যে ভুল থাকতে পারে, কোরআনই হচ্ছে সঠিক, ইসলামই হচ্ছে সঠিক। এই জন্য আমি কলমা ফড়িয়া মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ, কলমা ফড়ি কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। এই জন্য পৃথিবীর বুকে যত ধর্ম আছে সব ধর্ম থেকে উঁচু ধর্ম হচ্ছে মুসলিম ধর্ম, এবং আল্লাহ তাআলা পরকালে যারা ইমানদার তারাই জান্নাত পাবে, আর বাকি যারা আছে তারা জান্নাত পাবে না কখনো। ইমানদার হওয়ার পর যদি গুনাহ খাতা থাকে, এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে, গুনাহ করার কারণে সাজা ভোগ করবে, তবে একদিন জান্নাতে যাবে। কারণ কোনো একজন ব্যক্তি যদি পরীক্ষাতে পরীক্ষার মধ্যে পরীক্ষা দিলে পাশ করার আশা করা যায়, কারণ পরীক্ষাই দেয় নাই সে কি পাশ করবে, পরীক্ষা দিল না কিন্তু সে ফাঁসের জন্য বসে রইল, আমার রেজাল্ট কখন আসবে, তাকে কি বলা হবে, পাগল বলা হবে, কারণ সে তো পরীক্ষাই দিল না। এখন একজন ব্যক্তির কাছে ফাস্টফুড আছে, বিষা নাই, ওই ফাস্টফুডের কোনো দাম নাই, কিন্তু একজনের কাছে বিষা আছে ফাস্টফুড নাই, তাও হবে না, দোনোটা লাগবে। এই জন্য ইমানও লাগবে আমলও লাগবে। আমরা মুসলমান হইলাম কিন্তু আমল নাই, তাহলে হবে না। আমরা মুসলিম হইলাম, ইমানি পাসপোর্ট, মুসলিম হওয়ার পর এই ইমানি পাসপোর্টের মধ্যে আমি নামাজ পড়লাম এটা যোগ হবে, আমি রোজা রাখলাম এটা যোগ হবে, আমি আমল করলাম এটা যোগ হবে, আমি অন্যান্য দান সৎকা করলাম এটা আমার আমল নামার মধ্যে যোগ হবে। তো আমি যে কোরআন শরীফের মধ্য থেকে যে আয়াত শরীফ তেলাওয়াত করলাম, এই আয়াতটার নাম বলা হয় যে আয়াতুল কুরসি, এটা সূরা বাকারার মধ্যে আছে। আয়াতুল কুরসি এটা আমরা অনেকেই জানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন শরীফের মধ্যে সবচাইতে উত্তম আয়াত হচ্ছে এই আয়াতটা, সবচাইতে উত্তম আয়াত হচ্ছে এই আয়াতটা। এটার মধ্যে আল্লাহ তাআলার পরিচয় আছে, আরশের কথা আছে, কুরসির কথা আছে, এই জন্য এই আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি। হাদিস শরীফের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি একবার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি জান্নাতে ঢুকার জন্য একটা জিনিস বাধা হয়ে দাঁড়াবে, সেই জিনিসটা হচ্ছে মউত। অর্থাৎ তার যদি মৃত্যু হয়ে যায় সে সরাসরি জান্নাতে ঢুকে যাবে, এত বড় আমল সে শুধু জান্নাতে ঢুকতে পারতেছে না, মৃত্যুবরণ করলো না এই জন্য, তাহলে কত বড় আমল। এই জন্য আমরা প্রত্যেক ফরজ নামাজের পর এই আমলটা করার জন্য চেষ্টা করব, প্রত্যেকে আমরা ফরজ নামাজের পর এই আমলটা করার জন্য কি করব, চেষ্টা করব, এটা অভ্যাস করে ফেলব, এটা একটা অভ্যাস করে ফেলবো যে সব সময় আয়াতুল নামাজ পড়ার পর অটোমেটিক মুখ থেকে বাইর হয়ে যাবে আয়াতুল কুরসিটা, অটোমেটিক মুখ থেকে বাইর হয়ে যাবে আয়াতুল কুরসিটা। একজন সাহাবী, তার কিছু গোডাউনে মাল ছিল, কথাটা খেয়াল করেন, একজন সাহাবীর গোডাউনে কি ছিল, মাল ছিল, মালটা কমে যায়, মালটা কেন কমে সেটা খুঁজি পায় না কিন্তু মালটা কমে যায়। মাল রাখে যতটুকু, পরের দিন দেখা যায় মাল ততটুকু নাই, মাল কিছু গায়েব হয়ে গেছে, চুরি হয়ে গেছে। তো একদিন সিদ্ধান্ত নিল, আজকে আমি এটা দেখব কে মালটা নিয়ে যায়। তো একদিন হঠাৎ করে দেখতেছে একজন মানুষের সুরতে একজন জিন, মানুষের সুরতে মালগুলো চুরি করতেছে, দড়ি ফেলছে। দড়ি ফেলার পর তখন সে মাফ চাইল, আমাকে মাফ করে দিন, আমি আর কখনো মাল চুরি করব না। তখন সে তাকে এদিন মাফ করে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছে, হুজুর এমনি এমনি আমার মাল সবসময় চুরি হয়, আমার কাছে মাফ চাইছে, আমি মাফ করে দিছি। কাজে সে দেখবে আবার পরের দিনও আসবে, ওরা এরকম, সে পরের দিনও দেখবে চুরি করবে, এরকম একদিন দুই দিন তিন দিন চার দিন মাল চুরি করে, শেষ দিন ধরার পর আজকে তোমাকে আর ছাড়ি দিব না, আজকে তোমাকে আর ছাড়ি দিব না। তখন এই কথা বলার পর ওই জিন কি বলতেছে, ভাই আমি আপনাকে একটা আমল বাতাইয়ে দিব, আমি দুই দিন তিন দিন পর্যন্ত আপনাকে বললাম আমি আর আসবো না, আসলাম, তবে আমি আজকে আপনাকে এমন একটা আমল বাতাইয়া দিব যে আমলটা করার কারণে আমি কখনো আর এই মাল চুরি করতে পারবো না। আপনি যেই জায়গাতেই মাল রাখুন না কেন, আপনি মাল রাখার পর আয়াতুল কুরসি একবার ফুটবেন, ফুটিয়া ওই মালের মধ্যে ফু দিবেন, ফু দেওয়ার পর ওইখানে কোনো জিন জাতি অথবা কোনো শয়তান ওই মাল ওইখান থেকে চুরি করতে পারবে না। সুবহানাল্লাহ, ওইখান থেকে মাল আর কি করতে পারবে না, চুরি করতে পারবে না।
এই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন হুজুর আজকে একজন জিনকে এভাবে ধরলাম আর সে আমাকে বলল যে যদি আয়াতুল কুরসি পড়ে যদি মালের মধ্যে ফু দেয় কোন জিন কোন শয়তান ওইখান থেকে মাল চুরি করতে পারবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই জিন যদিও বা শয়তান হয় যদিও বা চোর হয় কিন্তু যে কথাটা বলছে এই কথার মধ্যে কোনো ভুল নাই কথাটাই হচ্ছে সঠিক সুবহানাল্লাহ এইজন্য আমরা ঘরের মধ্যে অথবা কোথাও কোনো যদি মাল রাখি পয়সা রাখি টাকা রাখি ওই টাকার মধ্যে যে আমি ফু দিই যদি আয়াতুল কুরসি পড়ি ফু দিই তাহলে ওই মাল চুরি হওয়ার আর সম্ভাবনা নাই ওই মাল আর চুরি হবে না ওই মাল আর চুরি হবে না এই জন্যই আয়াতুল কুরসিটা বেশি বেশি পড়ার জন্য চেষ্টা করব এরকম ছোটখাটো কিছু আমল আছে খুব গুরুত্বপূর্ণ আমল আমলগুলো করার জন্য চেষ্টা করব আমার জিন্দেগি সুন্দর হবে আমলের কারণে আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর আল্লাহ তাআলা সময়ের কসম করে বললেন সময়ের কসম কেন করলেন কারণ সময় হচ্ছে বান্দার জন্য দামি আর এই সময়ের কসম করে আল্লাহ বললেন সবাই হচ্ছে ক্ষতিগ্রস্ত পৃথিবীর বুকে যত মানুষ আছে সব মানুষই ক্ষতিগ্রস্ত কিন্তু যেই মানুষের কাছে আমল আছে ওই মানুষ কখনো ক্ষতিগ্রস্ত নয় ওই মানুষ কখনো ক্ষতিগ্রস্ত নয় এই জন্য আমরা আমল করার জন্য চেষ্টা করব এই আয়াতুল কুরসি আমরা যারা পারি না এই আয়াতুল কুরসিটা আমরা শিখে নেওয়ার জন্য চেষ্টা করব প্রত্যেক ফরজ নামাজের পর পড়ার জন্য চেষ্টা করব আমি যদি ফরজ নামাজের পরে পড়ি আর আমি যদি জোহরের ফজরের নামাজের পরে যদি পড়লাম জোহরের নামাজের আগে যদি আমি মৃত্যুবরণ করলাম কিন্তু আমার জন্য জান্নাত আমার জন্য কি জান্নাত কত বড় একটা আমল কত বড় একটা আমল এই জন্য আয়াতুল কুরসির আমলটা করার জন্য চেষ্টা করব এবং হাদিস শরীফের এরকম ছোট্ট ছোট্ট বহু আমল আছে আমলগুলো করার জন্য আমরা চেষ্টা করব হাদিস শরীফের মধ্যে আছে ছোট্ট একটা দোয়া আল্লাহুম্মা ইন্নি আজিরিন আল্লাহুম্মা আজিরিনি মিনান নার যে ব্যক্তি সকালে ফজরের নামাজের পর সাতবার পড়বে সন্ধ্যা মাগরিবের নামাজের পর সাতবার পড়বে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করিয়া দিবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করিয়া দিবেন এরকম আরো বহু আমল আছে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম যেই ব্যক্তি ফজরের নামাজের পর সাতবার এই দোয়াটা পড়বে যেই ব্যক্তি মাগরিবের নামাজের পর সাতবার এই দোয়াটা পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া পড়ার কারণে তাকে দুনিয়াতেও চিন্তা মুক্ত রাখবেন পরকালেও তাকে জান্নাত নসিব করবেন সুবহানাল্লাহ এই জন্য আমরা কিছু কিছু আমল করার জন্য চেষ্টা করব মনোযোগ সহকারে মাহফিল এখান এখন থেকে নিয়ে শেষ পর্যন্ত বসবো কে কি বলতে যে দিকে খেয়াল করব এবং তা অনুযায়ী আমল করার জন্য চেষ্টা করব তাহলেই আমার এই মাহফিল সার্থক মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করলো আমিও আসি মাহফিলের প্যান্ডেলের মধ্যে সব সময় বসেছিলাম কিন্তু কি বলল কিছু বুঝলাম না অথবা বলল বুঝলাম আমল করলাম না বুঝার পর আমল করলাম না তাও বৃথা বসে রইলাম বুঝলাম না তাও বৃথা এই জন্য আসলাম একটা দুইটা আমল যায় কিছু বলা হোক না কেন এখান থেকে এটা শিখে বাড়িতে যায় আমল করব এই নিয়তে বসব তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বসাটাকে আমার জন্য কবুল করিয়া নিবেন সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে যদি দিনী মজলিসের মধ্যে যায় কোরআনের বয়ানের মাহফিলের মধ্যে যায় বান্দা যাওয়ার পর বসবে আর ওইখান থেকে উঠার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার সগীরা গুনাহগুলি মাফ করিয়া দেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আয়াতুল কুরসি এরকম যে আয়াতটা তেলাওয়াত করলে আয়াতুল কুরসি এই জন্য এটার আমল করার জন্য আমরা প্রত্যেকে কি করবেন ইনশাআল্লাহ চেষ্টা করব প্রত্যেকে আমল করার জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটা পড়বো প্রত্যেক ফরজ নামাজের পরে এবং সূরা আসরের শেষ তিন আয়াত ফজরের নামাজের পরে একবার পড়বো মাগরিবের নামাজের পরে একবার পড়বো 70,000 ফেরেশতা আমার জন্য মাগফিরাতের জন্য দোয়া করবেন সুবহানাল্লাহ এরকম ছোট্ট ছোট্ট সূরাগুলো আমল করব সূরা ইখলাস
হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তি বেশি 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 সূরা ইখলাস পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের অভাব ঘটনা দূর করিয়া দিবেন হাদিস শরীফের মধ্যে আছে একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হুজুর আমার ঘরের ভিতর অভাব ছেলে সন্তান বেশি ইনকাম কম আমাকে একটা আমল বাতাইয়া দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি আজকে থেকে বেশি 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 সূরা ইখলাস পড়ো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আম তোমার রিজিকের অভাব ঘটনা দূর করিয়া দিবেন রিজিকের অভাব ঘটনা কি করে দিবেন দূর করে দিবেন আরেকদিন ওই সাহাবীর সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমার আমল দিলাম একটা আমলের ফলাফল কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ফাদল মালু ইয়া রাসূলুল্লাহ ফাদ ইয়া ফাদু ফাদ অর্থাৎ টপকি ফড়া আমার যতটুকু মালের প্রয়োজন ঘরের ভিতরে যত টাকা দরকার যত আসবাবের দরকার আপনি সূরা ইখলাসের আমল শিখাই দেওয়ার পর থেকে আমি এই আমলটা করলাম আর আমার মাল অতিরিক্ত জরুরতের বাইরে আল্লাহ আমাকে দান করলো সুবহানাল্লাহ এই জন্য সূরা ইখলাসও বেশি বেশি পড়ার জন্য চেষ্টা করব আল্লাহ তাআলা বলতেছে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ আল্লাহ শব্দ হলো আল্লাহ তাআলার জাতি নাম আল্লাহ শব্দ এটা হলো আল্লাহ তাআলার জাতি নাম এ আল্লাহ এই শব্দের মধ্যে আল্লাহ তাআলার যত সিফাতি নাম আছে যত গুণাগুণের নাম আছে সব গুণাগুণের সারমর্ম হচ্ছে আল্লাহ এই নামের মধ্যে আল্লাহ এই শব্দের মধ্যে এজন্য বেশি বেশি আমরা আল্লাহ আল্লাহ এটা জিকির করার জন্য চেষ্টা করব আল্লাহ আল্লাহ এটা যত বেশি জিকির করব তত আমাদের দিলটা তত পরিষ্কার হবে গুনাহখাতা করার কারণে যে অন্তর কালো হয়ে গেছে এটা আল্লাহ তাআলা পরিষ্কার করে দিবেন এজন্য বেশি বেশি আল্লাহ 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 এটা জিকির করার জন্য চেষ্টা করব অহেতুক সময় নষ্ট না করা গীবত শেকায়েত না করা অহেতুক কয়েকজনের সঙ্গে বসে আড্ডা দিবেন গীবত করবে শেকায়েত করবে দোয়ান দানের মধ্যে গিয়ে আড্ডা দিবেন ওখানে গুনাহের কাজ সব সময় গুনাহের কাজ আমি সময় পাইলাম ও হুজুর আমি তো দোয়া দরুদ বেশি জানি না এইজন্য জিকির আজকার তেমন করতে পারি না তো আল্লাহ শব্দ বলতে পারে না কে আছে আমি যখন সময় পাইলাম রাস্তা দিয়ে হাঁটতেছি একা একা হাঁটতেছি আমি আল্লাহ 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 এই শব্দ ফুটব আল্লাহর মধ্যে কয়টা অক্ষর আছে আলিফ লাম লাম হা এ আল্লাহ শব্দের মধ্যে চারটা অক্ষর আছে হাদিস শরীফের মধ্যে আছে মান করা হরফা মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা এক একটা হরফের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমল নামার ভিতরে 10টা করিয়া নেকি দান করবেন সুবহানাল্লাহ এক একটা হরফের পরিবর্তে আল্লাহ তাআলা আমাদের আমল নামার মধ্যে 10টা করিয়া নেকি দান করবেন কয়টা করি 10টা করিয়া নেকি দান করবেন এই জন্য আমরা যখনই সময় পাই বড় সূরা যদি পারি তো পড়ব কোরআন শরীফ পারলে পড়ব কোরআন পুরাপুরি যদি না পারি বড় সূরা পারলাম না কোরআন শরীফ পড়তে পারি না এই জন্য বসি না থাক কমাস কম তো আল্লাহ শব্দ তো পড়তে পারব এই জন্য যখন সময় পাই বেশি বেশি আল্লাহ আল্লাহ এই জিকির করার জন্য চেষ্টা করব তারপর আল্লাহ তাআলার পরিচয় দের লা ইলাহা আল্লাহ হচ্ছেন সমস্ত ইবাদতের উপযুক্ত পৃথিবীর বুকে কোনো ইলা নাই কোনো ইবাদতের মালিক নাই কোনো হায়াতের মালিক নাই কোনো মৌতের মালিক নাই মৌতের মালিক হচ্ছে আল্লাহ হায়াতের মালিক হচ্ছে আল্লাহ ইজ্জতের মালিক হচ্ছে আল্লাহ সম্মানের মালিক হচ্ছে আল্লাহ এই বিশ্বাস দিলের মধ্যে রাখি আমি দুনিয়ার বুকে জীবন যাপন করব আমি দুনিয়ায় তো কামিয়াবি হব পরকালে আমি জান্নাতি বাসিন্দা হব সুবহানাল্লাহ এই জন্য সব ক্ষেত্রে সব সময় আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে আমি দুনিয়াতে চলার জন্য জরুরতান ব্যবসা করি বাণিজ্য করি চাকরি করি এটা জরুরতান করলাম আমি যদি বলি শুধু আমার ব্যবসাই আমাকে চালাচ্ছে তো হঠাৎ যদি আপনার ব্রেনটা স্টক করি ব্রেন আউট করে দে ব্যবসাটা হঠাৎ ধ্বংস করে দিলে কি করবেন কিচ্ছু করার নাই সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলতে হবে সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যদি চলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইজ্জতিখানার ব্যবস্থা করে দিবেন আল্লাহ তাআলা আমাকে ইজ্জতিখানার খানা তো সবাই কার যে রাস্তার ফকির সেও খানা খার যে ভিক্ষুক সেও খানা খার যে মন্ত্রী সেও খানা খার যে এমপি সেও খানা খার
যে ইমাম সেও খানাকার, যে চাকরিজীবী সেও খানাকার, কিন্তু পার্থক্য আছে, একজনের খানা সম্মানী আর একজনের খানা হচ্ছে অসম্মানী সূচক খানা। সম্মানী খানা আর অসম্মানী খানা পার্থক্য আছে না? আল্লাহ তাআলা সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবেন। সবসময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি তখন আল্লাহ তাআলা আমাকে সম্মানী খানার ব্যবস্থা করে দিবেন। সবসময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলতে হবে। এই জন্য এখানে আল্লাহ তাআলা কি বলে, আল্লাহু লা ইলাহা, কোনো ইলা নাই, কোনো ইলা নাই, হায়াতের মালিকও আল্লাহ, মৌতের মালিকও আল্লাহ, ইজ্জতের মালিকও আল্লাহ, সম্মানের মালিকও আল্লাহ, সব কিছুর মালিক হচ্ছে এক আল্লাহ। সব কিছুর মালিক কে? এক আল্লাহ। তারপরে কি বলতেছেন আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে, হাইয়ুন জিন্দা চিরঞ্জীব, আমরা একসময় দুনিয়ার বুকে ছিলাম না, এখন আসি সামনে একদিন থাকব না, আমরা যে আগে একদিন ছিলাম না সেটাও মত, এখন আসি এটা একটা হায়াত, আবার সামনে একদিন থাকব না ওটা হলো মত। আর আল্লাহ হচ্ছেন হাইয়ুন চিরঞ্জীব, আল্লাহ আগেও ছিলেন, এখনও আছেন, সামনেও থাকবেন। আগেও ছিল, এখনও আছে, সামনেও থাকবে। আমরা একসময় ছিলাম না, এখন আসি, সামনে থাকবো না। এই আল্লাহ তাআলার একটা সিফাত আছে, হাইয়ুন, আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, আগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। তোমরা আল্লাহর সঙ্গে কিভাবে নাফরমানি করো, তোমরা আল্লাহ তাআলার বিরুদ্ধে তোমরা কেমনে আচরণ করো, আল্লাহর আইনের বিরুদ্ধে তোমরা কেমনে চলো, আল তোমরা তো একসময় মৃত ছিলা, তারপর আল্লাহ তাআলা তোমাদেরকে আবার হায়াত দান করলেন, আল্লাহ তাআলা আবার একদিন মৃত্যু দান করবেন, আবার আল্লাহ তাআলা হিসাব নিকাশ নেবেন, তারপরে জান্নাতিকে জাহান্নামীকে ফয়সালা করিয়া দিবেন। একদিন তো আমরা ছিলাম না, যখন কাফের মুশরিকরা এটা বিশ্বাস করতো না মৃত্যুর পর আবার জিন্দা হবে, তখন আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে আছে, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। তোমরা যে বিশ্বাস করতেছো না একদিন মৃত্যুবরণ করার পর আবার জীবিত করবে, তোমরা এটা কেন বিশ্বাস করতেছো না? তোমরা যদি বিশ্বাস না করি থাকো, রুহটা কেমনে বাইর হয়ে যায়, রুহটাকে আবার একটু ঢুকাইয়া দেখাইয়া দাও, রুহটা কেমনে বাইর হয়ে যায়। এই ভালো মানুষ হঠাৎ রুটা নাই, কেমনে বাইরে হয়েছে এটা একটু দেখাই দে তো। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। তুমি যে বিশ্বাস করতেছ না আল্লাহ তাআলা আবার একদিন পরকালে আল্লাহ তাআলা মৃত্যুবরণ করার পর আবার জিন্দা করবে, এটা তুমি বিশ্বাস করতেছ না, রু এটা কেমনে যায় এটা তুমি কেমনে বিশ্বাস করো, চাই দেখি রুটা একটু ঢুকাই দাও, রুটা চা আবার একটু ঢুকাই দাও তো, কখনো পারবে না। আমরা দুনিয়ার বুকে একদিন আগে ছিলাম না, এখন আছি, সামনে একদিন থাকবো না, আবার আল্লাহ তাআলা হাস মিজান হাসর ফুলছে রাত, জান্নাত জাহান্নাম আমাদেরকে আমল নামা মাফা হবে, ওজন করা হবে, তারপর আমাদেরকে জান্নাত জাহান্নামের ফয়সালা করবে। আমরা তো দুনিয়াতে থাকার জন্য আসি নাই, মূলত আমরা সব সময় নিজে নিজে চিন্তা করব, হাজার ওয়াশ শোনা থেকে নিজে একটু নিজেকে দেমাককে একটু ওয়াশ করা, নিজে নিজে একটু চিন্তা করা। আমার বয়স যদি 25 বছর হয়, আমি 25 বছর আগে কোথায় ছিলাম আর এখন আমি কোথায় আছি, আবার একদিন কোথায় থাকবো, আমি কি করতেছি, এটা নিয়েই দুনিয়ার বুকে জীবন যাপন করা। কারণ দুনিয়ার বুকে যদি আমি দুনিয়ার বুকে এগুলা খেয়াল করি চলি, আমার দ্বারা কোনো দিন গুনাহের কাজ হবে না, আমার দ্বারা কোনো দিন চগল করি হবে না, আমার দ্বারা কোনো দিন নাম আমার দ্বারা কখনো নামাজ ত্যাগ হবে না, আমার দ্বারা কোনো দিন গুনাহের কাজ হবে না, যখন আমার ব্রেনের ভিতরে সবসময় এটা থাকবে, আমি তো একদিন মৃত্যুবরণ করতে হবে, আমি তো একদিন মৃত্যুবরণ করতে হবে, এটা যখন আমার দিলের মধ্যে থাকবে কখনো আর আমার দ্বারা গুনাহের কাজ হবে না। গুনাহের কাজ কেমনে হয়? সরকারে যদি একটা আইন করে, তুমি যদি রাস্তার মধ্যে
মদ খাও নেশা করা অবস্থায় তুমি যদি তুমি নেশা যদি করো ওফেললি যদি নেশা করো তোমার জন্য এতদিন জেল কিন্তু কোন ব্যক্তি তো ওফেললি নেশা করে না কেন জেল ভোগ করতে হবে তো যদি তদ্রূপভাবে আমি যদি গুনাহের কাজ করি আমার জন্য সাজা আছে এটা যদি আমি ফুরাফুরি ইয়াকিন করিনি বিশ্বাস করিনি তাহলে আমার দ্বারা কেমনে আবার গুনাহ হবে আমার দ্বারা কেমনে আবার গুনাহ হবে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াটার যে একটা জরুরত পরকালে আমাদের আসল ঠিকানা হচ্ছে জান্নাত এই জান্নাতে যাওয়ার জন্য একটা জরুরত হিসেবে দুনিয়াটা আমরা ব্যবহার করতে হচ্ছে একটা জাহাজ তৈরি করলো জাহাজের উদ্দেশ্য হলো চট্টগ্রাম থেকে ঢাকা মাল ইম্পোর্ট আনপোর্ট করা এই ইম্পোর্ট আনপোর্টের জন্য জরুরত হচ্ছে পানির এই মালগুড়া আনা নামা করার জন্য জরুরত কি জরুরত হচ্ছে পানির কিন্তু এই জরুরত পানিটা যদি কেউ দিলের মধ্যে জরুরত পানিটা যদি ছিদ্র করিয়া জাহাজের মধ্যে ঢুকে তাহলে ওই জাহাজটা ডুবি যাবে তদ্রূপভাবে আমাদের দুনিয়াটা হচ্ছে একটা জরুরত তবে দুনিয়াটা যখন দিলের মধ্যে ঢুকিয়া যাবে তখন জাহাজ যেমন পানি ঢুকার কারণে ডুবিয়া যায় আমার দিলের মধ্যে শুধু দুনিয়া ঢুকার কারণে আমিও জাহান্নামের একজন বাসিন্দা হয়ে যাব নাউজুবিল্লাহ এই জন্য দুনিয়ার বুকে আমাদের আসল ঠিকানা হচ্ছে জান্নাত তবে দুনিয়ার বুকে আমরা জরুরতান ব্যবহার করতে হচ্ছে কারণ মালটা পৌঁছানোর জন্য মালটা চিটাং থেকে ঢাকা নিয়ে যাওয়ার জন্য অথবা অন্য দেশে নিয়ে যাওয়ার জন্য জরুরত পানির তবে পানিকে জাহাজের ভিতরে ঢুকানো যাবে না আমরা আমাদের আসল বাড়ি জান্নাত এই জান্নাতে যাওয়ার জন্য জরুরত দুনিয়া এটা করতে হবে এটা একটা সিস্টেম তবে দুনিয়াটা দিলের ভিতরে ঢুকানো যাবে না قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة دنيار محبت شمست گناه مول دنيار محبت شمست گناه مول دنيار محبت دلر بھی تر بشی راکا جابے نا ضرورتی شب دنیا کرتی ہو بے ضرورتی شب دنیا کرا جابے دنیا کرا با نشد نا জরুরত হিসাবে দুনিয়া করবেন তবে দুনিয়ার প্রতি বেশি দাবিত হয়ে যাওয়া দুনিয়ার প্রতি অধিক দাবিত হয়ে যাওয়ার কারণে আমার প্রতি আমার কাছে গুনাহ আমি গুনার প্রতি বেশি দাবিত হয়ে যাব আল্লাহ তাআলা বলে আল্লাহু লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়ুম এক নাম্বার বললেন হাইয়ুন চিরঞ্জীব তারপর বললেন কাইয়ুম অর্থাৎ দণ্ডায়মান আল্লাহ তাআলা হচ্ছেন কাইয়ুম আমরা কিন্তু কাইয়ুম নয় আল্লাহ হচ্ছে কাইয়ুম আল্লাহ হচ্ছেন কাইয়ুম দণ্ডায়মান অর্থাৎ আল্লাহ তাআলা শক্তি কখনো কমে কখনো বাড়ে এরকম না আমাদের শক্তি কখনো কমে কখনো বাড়ে এরকম না আমাদেরকে যদি দাঁড়ানো অবস্থায় যদি বলা হয় 20 কেজির বস্তাটা আলগাও 20 কেজির বস্তাটা আলগাইতে পারবো যদি বসা অবস্থায় 20 কেজির বস্তা আলগানোর জন্য বলে আলগাইতে পারবো না শোয়া অবস্থায় যদি বলে তখন আরো কম পারবো কারণ শোয়া অবস্থায় এক রকম শক্তি দাঁড়ানো অবস্থায় এক রকম শক্তি বসা অবস্থায় এক রকম শক্তি ঘুমানো অবস্থায় এক রকম শক্তি আর আল্লাহ তাআলার শক্তি এমন না কখনো কমে কখনো বাড়ে এমন না আল্লাহ তাআলা হচ্ছেন কাইয়ুম আল্লাহ তাআলা সব সময় ছিলেন এখনো আছেন সামনেও থাকবেন আল্লাহ তাআলা যেমন শক্তিশালী সব ক্ষমতার উপর আল্লাহ তাআলার ক্ষমতা আগেও ছিল এখনো আছে সামনেও থাকবে আগেও ছিল এখনো আছে সামনেও থাকবে আল্লাহ হচ্ছেন কাইয়ুম বলল তোমার হাতের মধ্যে দুইটা গ্লাস নাও পানি নাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে দুইটা গ্লাস নিয়ে দাঁড়াইয়া রইলেন কিছুক্ষণ পর দাঁড়ানোর পর দেখতেছে মুসা আলাইহিস সালাম হাতের থেকে গ্লাসটা পড়ে ভেঙে গেল আল্লাহ তাআলা শিক্ষা দিল মুসা তুমি একটু হাতের মধ্যে গ্লাস রাখার কারণে জিমানি আসলো আর জিমানু আসার কারণে ঘুম আসার কারণে গ্লাসটা হাত থেকে পড়িয়া গেল তুমি সাধারণ এই গ্লাসটা হাতের মধ্যে রাখতে পারতেছো না আর এই সাত আসমান সাত জমিন আমি যদি ঘুমাই কেমনে এটা থাকবে টিকে এটা কেমনে টিকে থাকবে সাত আসমান সাত জমিন তো ভেঙে পড়ে যাবে চুরমার হয়ে যাবে আমি আল্লাহ তাআলা ঘুমাই না আমি আল্লাহ তাআলা জিমানিও নাই আমি আল্লাহ তাআলা কিও নাই ঘুমো নাই তা আল্লাহ তাআলা তাখুযু সিনাতুন ওয়ালা নাউম
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ আমরা বান্দা হিসেবে ভোগ করতে পারবো মূলত হচ্ছে মালিক আল্লাহ এই জায়গাটার মালিক আল্লাহ আমি যতদিন দুনিয়ার বুকে আছি ভোগ করব এই জায়গার মালিক আল্লাহ পানির মালিক আল্লাহ বাতাসের মালিক আল্লাহ সব কিছুর মালিক হলো আল্লাহ আমাদেরকে বান্দা হিসেবে দুনিয়ার বুকে পাঠাইলো আমরা আল্লাহ তাআলা নিয়ামত ভক্ষণ করব আর ওই নিয়ামত ভক্ষণ করিয়া আমি আল্লাহ তাআলার ইবাদত করব আর আমরা আল্লাহ তাআলার ইবাদত করিয়া জান্নাতি বাসিন্দা হিসেবে দুনিয়াই থেকে বিদায় নিব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কুরআন হাদিসে যা কিছু শুনলাম বললাম আমাদের প্রত্যেককে আমল করার জন্য তৌফিক দান করুক ওয়া আখিরু